আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা হোমিওপ্যাথির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রিমেডি জিঙ্কাম মেট নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেল রেগুলার দেখে তাদেরকে অবশ্যই আমন্ত্রণ আর যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপরে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্তত ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আমার ইনফরমেশানগুলো আপনারা নিতে পারেন পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারেন ফ্রেন্ড আমরা জিঙ্কাম মেট নামক যে হোমিওপ্যাথিক রিমেডিটি সম্পর্কে জানবো সেটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমরা আজকে জানব যে পুরুষের কী কী রোগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত আমরা পুরুষের রোগ বলতে বুঝি যে ইরেক্টাল ডিসফাংশান পেনিটেশান ফেলর প্রিমাচিও রিজ্যাকুলেশান ইম্পর্টেন্সি বা ট্রাক ইনফেকশন জাতীয় অন্যান্য কোনো সমস্যা যদি থাকে সেগুলোর জন্য সাধারণত যদি সমস্যা হয় সে কোনো একটা সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক রেমেডিগুলো ব্যবহার করে থাকি আমরা জিঙ্কাম মেটের স্পেশালি কিছু সিমটম দেখি প্রাথমিকভাবে সেই সিমটমগুলো মিলে গেলে অবশ্যই ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে চলুন আমরা দেখে নিই জিঙ্কাম মেটের কী কী সমস্যাগুলো পাওয়া যায় সাধারণত জিঙ্কাম মেটের যেই যৌন সমস্যা সেখানে দেখা যায় সাই উত্তেজনা হয় কিন্তু বীর্যপাত না হওয়া পর্যন্ত তার লিঙ্গ নিবৃত হয় না এটি যদিও স্বাভাবিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটির মাত্রা যদি বেড়ে যায় সেটিকে রোগ হিসেবে কাউন্ট করা হয় এবং সেই হিসেবে আমরা চিকিৎসা দিয়ে থাকি জিঙ্কাম মেটের কিছু সামগ্রিক লক্ষণ আছে আমরা যদি এগুলো আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে দেখি মনের কী অবস্থা মস্তকের কি অবস্থা চোখের কি মুখের কি এগুলো আলাদা যদি আইডেন্টিফাই শর্টভাবে নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যানালাইসিস করে তাদের মনের ক্ষেত্রে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তারা স্মৃতিশক্তি দুর্বল হবে কোনো কিছু মনে রাখতে পারবে না অর্থাৎ নার্ভাস উইকনেস তাদের মধ্যে বিদ্যমান থাকবে এবং কোনো কিছু স্মরণে রাখতে পারে না এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা দেয় যদি তাদের মস্তক আমরা পর্যবেক্ষণ করি সে মাথা পর্যবেক্ষণ করি মনে হয় যে বাম পাশে হেলে পড়ে যাবে এই ধরনের তাদের মাথায় এক ধরনের অনুভূতি হয় জিঙ্কাবমেন্টের ক্ষেত্রে তাদের চোখ যদি আমরা দেখি অ্যানালাইসিস করে চোখের ভিতরে অত্যন্ত জ্বালাপোড়া করবে এবং চোখ বারবার তারা কসলাইতে থাকে এই ধরনের এক ধরনের অনুভূতি তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের মুখমণ্ডল যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে মুখমণ্ডল সবসময় মলিন থাকে তাদের যেহেতু স্মৃতিশক্তি দুর্বল কোনো কিছু তারা মনে করার চেষ্টা করে কিন্তু মনে করতে পারে না সহজে এই সিমটমগুলো তাদের দেখা যাবে তাদের পাকস্থলী দিক যদি আমরা পর্যবেক্ষণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে তিতা এক ধরনের অনুভূতি ঢেকুর শ্লেষমা বমি বা শ্লেষ্মা আসতে পারে তাদের পুংজনীয় যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে যে অন্ডস্ফীত এবং প্রচন্ড লিঙ্গদ্রে কথা পেনিসের উত্তেজনা আসবে মহিলাদের সাধারণত ডিম্বকোষে প্রদাহ হবে এছাড়া দেখা যাচ্ছে মেডের রুগীদের ক্ষেত্রে অনেক সময় কোমর ব্যথা এবং কোনো কিছু ব্যথাতে পিছনের ব্যথাতে স্পর্শ করলে সাধারণত স্পর্শ করা যায় না এ ধরনের অনুভূতি লক্ষ্য করা যায় এ ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনারা ঘরোয়া টিপস হিসেবে প্রাথমিকভাবে জিঙ্কামেট হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করতে পারেন এটি সাধারণত সিক্স থার্টি টু হান্ড্রেড মাত্রা অ্যাপ্লাই করবেন খাবার তিন খাবার আগে খাবেন তিনবার খাবেন দুইটি দুই ফোঁটা করে এক থেকে দুই ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন যদি যে হয় চারটি করে পিল বেলা খাবার আগে খাবেন দেখবেন যে আপনার সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে এবং স্থায়ী চিকিৎসার জন্য যদি মনে করেন পারফেক্ট ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন আপনার সামগ্রিক অ্যানালাইসিস করে যদি জিঙ্কামেটি হয় এটি পাওয়ার এক্সটেনশন করে ইউজ করলে অবশ্যই আপনার স্থায়ীভাবে রোগ চলে যাবে সবাই যদি মনে করেন আজকের ইনফরমেশান আপনাদের জন্য অবশ্যই ভালো সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনা আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করবেন যাতে আরেকজন দেখতে পারে সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম